করছিলেন, আজকে জয়েন করলেন দিদির হাতে ঝান্ডা ধরে। একটা হলো ইসলামপুরের ডাক্তার সাদিকুর রহমান, এখানটা এসে ভাষণ দিয়েছিল দাঁড়িয়েলা ছেলেটা, কালকে ওকে নিয়ে আসবো কোথায় জোর সঙ্গে। থাকলো চাকুলিয়ার ব্লক প্রেসিডেন্ট মোহাম্মদ মুস্তফা, ওনার দলবন্ধু আজকে জয়েন করলো। থাকলো গোয়ালপুকুরের ব্লক প্রেসিডেন্ট নূর আলম, কি জন্য বয়োজ্যেষ্ঠ লোকটা, ও ব্লক প্রেসিডেন্ট, ওর দলবল নিয়ে সবাই জয়েন করলো। রায়গঞ্জ সিটটা আমার কংক্রিট দিয়ে ঢালাই হয়ে গেল জিতা, আর দার্জিলিং সিটটাও আমাদের জিতার মতন আছে কংক্রিট, কারণ আপনারা অনেকে কালকে টিভি রেডিও দেখেছেন, অমিত শাহ কালকে দার্জিলিং জনসভা করতে এসেছিল, লোক পাইনি, কিঞ্চ করে রেখে পেটা ঘুরে উড়াই পড়াইছে যে নামার মতন পরিস্থিতি ছিল না। পেপারে আজকে ওটাই লিখেছে, কালকে পরিস্থিতি ছিল না। অভিষেক ব্যানার্জি কালকে গল্প করে জনসভা করলো হেলিকপ্টার নিয়ে, মমতা ব্যানার্জি আজকে তিন জায়গায় জনসভা করছে হেলিকপ্টার নিয়ে, আর ইসলামরা মিথ্যাবাদ বলছে। পরিস্থিতি খারাপ ছিল, আবহাওয়া মাত্রা খারাপ ছিল, হেলিকপ্টার নামবে না, লোকাই ছিল না, খালি চেয়ারগ্রহণ ছিল বিজেপির অমিত শাহ, যে স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আজ সাধারণ লোক বুঝে গেছে। আপনাদের বলছি ওদের কাছে আমি আধ ঘন্টা কথা বললাম, ও যে দাদা বিজেপির মতন কংগ্রেস সিপিএমের মতন বেইমান মিথ্যাবাজ কেউ নেই, ও যে ভিক্টর টেম শুধু জয়েন করতো, ওকে 1 কোটি টাকা দিয়েছে অমিত শাহ, তুমি দাও তোমার টাকা আমরা বিয়ার করবো, তার উদ্দেশ্য কি হলো ভাই, সিপিএম কংগ্রেসের জোট, ভিক্টর টাকা খেলে আর বাকি আমার সাধারণ কংগ্রেস সিপিএম এর লোক লাগে ঢাকা ইলেভেন আছে, হয়তো ডি একটি আছে ব্লক প্রেসিডেন্ট লা, হয়তো 20-25 হাজার টাকা করে দিবে, কোন মিটিং না আমার বড় ভাই হবে, দলটা আমার বাপ দাদু, এই ভুল বুঝে এখানে এরে বলে বেড়াতে ভাই, তার জন্য আমরা কংগ্রেসটা ছেড়ে দে, কিনোটা ব্লক প্রেসিডেন্ট তোর দিল করে দিদি আমাদের ঠান্ডা দিয়া আর শঙ্কর মেলাকার বন্ধু 20 টাকা নিলে ইয়া জানে যে বন্ধু হচ্ছে না হচ্ছে, 5 টাকা দিয়ে আপনাদের ঠুকা আঙুল দেখাইছে, আমাদের কেউ ঠুকা আঙুল দেখাইছে, বিজেপি কেউ ঠুকা আঙুল দেখাইছে, তো এইবার আমরা ওকে আসল শিক্ষা দিব, আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়। মোদিজি চাইছিল যে গরিব লোকের চপ্পলের টাকা বন্ধ করে দে ভাতা দেওয়ার জন্য, যেগুলো লোক কাজ করেছিল ওগুলোর সব গ্রামগঞ্জের গরিব লোক, বারবার মমতা ব্যানার্জির লোকেছে আন্দোলন করেছে গরিব লোকদের টাকা দিয়ে দেন, যদি আমার প্রধান কোন চুরি করেছে আপনি পানে ভালো করে তুলে দিয়ে যান, 3 বার 4 বার সেন্টার 3 নামে 25 বার 3 বারই করা কিচ্ছু পাইনি, টাকা বন্ধ। আজ মমতা ব্যানার্জি আন্দোলন করলো দিল্লি পর্যন্ত, অভিষেক ব্যানার্জি আন্দোলন করলো দিল্লি পর্যন্ত, বিজেপির রাজনীতির টাকা নিয়ে আন্দোলন করা যায় ইয়ারও কত, পশ্চিম বাংলা ভোট দেয় তো তাহা বিজেপি কো এরকম পয়সা বার কর তো সব কথা পয়সা দেয় দিও পাঁচা মারল, আজ গরিব লোকদের ভাগ বাড়ছে, আমরা এবার বিজেপি কে ভোটে মারবো, এটা জবাব দিয়ে
হবে। আজ গরিব লোকের ঘরের টাকা বন্ধ করেছে, আজকে মমতা ব্যানার্জি ঘোষণা করলো ডিসেম্বরের 15 তারিখের মধ্যে 11 লক্ষ ইন্দিরা আবাসের ঘরের অর্ধেক টাকা পেমেন্ট করবে, আজকে ঘোষণা করলো। টিভিতে দেখতে পাবে বিজেপির নেতা নেত্রীরা বলছে যে 35টা যদি এমপি জিততে পারি তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। শুনেছেন? টিভি রেডিও মোবাইলে দেখেছেন? আরে 35টা এমপি পাড়াতে কাজ কি করবো? তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। লক্ষ্মীর ভান্ডার কে বাজে ভাই? গরিব লোক বাজে, তোমার মা বহিন বাজে, আমার মা বহিন বাজে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, দিবে দিবে বন্ধ করবে, তা আমার আমার ভোটলা বন্ধ করবো হবে। যত জাত জাতি ভাই বিরাজ আত্মীয় স্বজন মা বোন আছে সবাই ওই 3-4টা দিন কোমর বন্ধে টলাই টলাই বাড়ি বাড়ি যায়, আমার ভোটলা জোগাড় করবো। আগামী দিন যার থেকে সিটটা আমার দার্জিলিং এর জিতবো, যার থেকে আমরা বেশি লিড দিবা পারলে এমপিটা লিখে বেশি বেশি করে কাজ করে দেবো সবাই। আমরা যেদিন বলে আমি একাই কাজ করছিল, আমরা জিতে গেলে এমপিটা আর দুইজনে যেদিন ধরবো যেদিন লোকই তো করে কাজ লাগে উঠে যাবে। তো তোমার 3-4 দিন ঘাটি হয়ে বা যা হবে হোক ঠিক করলে আর বিশেষ করে বিজেপি ভাই জেল আছে, কংগ্রেস ভাই জেল আছে, দালাল শ্রেণীরা বাদ দেন, সিপিএম ভাই জেল আছে, দালাল শ্রেণীরা বাদ দেন, আলাও আহ্বান করছো তোমরা জলাফলা ভুলা দা যার থেকে এলাকার উন্নয়ন হোক। মমতা ব্যানার্জি দেখেন বিজেপি লাভ পাই এখন, বিজেপি লাভ পাই চোখ পাটের টেকা, বিজেপি লাভ পাই লক্ষ্মীর ভান্ডার, বিজেপি ও ছোট পাইয়ের টেকা। মমতা ব্যানার্জি দল দেখবা যায়নি, মমতা ব্যানার্জি জানা মানুষ পশ্চিম বাংলার মোর মানুষ মোর ছোয়া মোর ভাই মোর বন্ধু। আজ তোমরা একলা মমতা ব্যানার্জির খাবার পর সিপিএম আর কংগ্রেস তাহাদের বেগারি করছে উপরওয়ালা বক্সি মেরে। তাই আমি প্রত্যেক মা বোনের লোকে অনুরোধ করি একটু দেখো ঘটনা সবাই রাখবালা, ওই এমপি সাহেব জিতবা পারবেনি, মহজিদ বা পারেননি, এমপি সাহেব কই, আমরা সবাই একজন করে গোপাল নেবা ঘরে ঘরে আমরা এমপি আমার ভোট আমার কালেকশন করবো আমি। তাই এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছো। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। একটা বিশেষ ঘোষণা, আগামীকাল দুপুর এমএস স্যার বলেছিলেন ঠিক 3টার সময়, কিন্তু ঠিক 3টার সময় আমরা অনেক সিনেমায় হিরো দেখেছি সোহমকে, সেই সোহম এবং আমাদের মন্ত্রী রাজ্যের অন্যতম মন্ত্রী অরূপ বিশ্বাস আগামীকাল দুপুর ঠিক 3টার সময় আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করবো, দাসপুরা ঘিন্দিকে আমরা তা পছন্দ করি, 3টার সময় আসবেন, সকলের কাছে অনুরোধ থাকলে কালকে আবারও মন্দির গেছে দেখা হবে, আবারও বিরোধীদের বিসর্জন হবে। করে দিলে ময়া ফুটি দিয়ে আমি যদি না করে তো মন্ত্রীটা আমার কাজ ঘর ঢোকা দিবেন, মন্ত্রীটার কাল আমার মোটর সাইকেল রেলি করবো গাছপালা যেহেতু জনসভা আমার ছেড়ে দিই আমরা। আরে মোটর সাইকেল না যাবেন কি না, হ্যাঁ মোটর সাইকেল না 3টা লোক নিয়ে লাগবে, 1টা লোক গেলে হবে, আমাকে নির্দেশ দিয়ে 1000 মোটর সাইকেল রেলি করবে, কারণ আমরা দ্বিতার দিক দেড়টার দিক চোপড়া থেকে নিকলি না, চোপড়া ভূস্মিতা মাঝিয়ালি দেবীছড়া দাসপুরাতে এইটা যদি রাস্তা রা তো তোমার লাল বাজার খান কমান্ডিক করে দিয়ে নন্দীগঞ্জে যাই জনসভা করব, যা থেকে হিন্দি গেলে মোটর সাইকেলে যায় প্রেসিডেন্টই কইল যে প্রেসিডেন্টই কই 400 মোটর সাইকেল দিন চাচা, কিন্তু তেলের পয়সা বা কাহো দিব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি।